প্রথমে আমরা পড়বো হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন। তো অলরেডি আমরা ডিফারেন্সিয়েশনটা আগের দিন দেখলাম, তো ইনডেফিনিট ইন্টিগ্রেশনকে আমরা, ইন্টিগ্রেশন দুরকম হয়, একটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন, একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন। ইনডেফিনিট ইন্টিগ্রেশনকে আমরা বেসিক্যালি পড়বো হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ হিসাবে, অ্যান্টি ডেরিভেটিভ হিসাবে। সাপোজ একটা ফাংশন, সেটা হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এই ফাংশনটা যদি আমি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি হবে, টু এক্স, তাই তো? তাহলে আমি দুটো বক্স করলাম, একটা হচ্ছে ফাংশনটা আর একটা হচ্ছে তার ডিফারেন্সিয়েশনটা। তাহলে ডেরিভেটিভকে আমি যদি একটা অপারেটর হিসেবে ট্রিট করি, একটা অপারেটর ডিডিএক্স, একটা অপারেটর, তাহলে আমি কি পাবো, টু এক্স। আমি যদি এর রিভার্স প্রসেসটা করি, কোথায় করি, টু এক্স এর উপরে, টু এক্স এর উপরে আমি যদি একটা রিভার্স প্রসেস করি, তাহলে যদি আমি এক্স স্কোয়ারটা পাই, সেই রিভার্স প্রসেসটাই হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন। সেটাকে আমরা কিভাবে লিখবো, ইন্টিগ্রেশন অফ টু এক্স ইন্টু ডিএক্স, এই ডিএক্সটাকে ডিফারেন্সিয়াল বলা হয়, এটা সবসময় ইন্টিগ্রেশনের সঙ্গে থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাকে যদি আরেকভাবে বলি, সাপোজ এফ এক্স কে একটু অন্যভাবে, এটাকে আমি বলছি, আচ্ছা এটাকে মুছে দিই, একটু অন্যভাবে বলি, সাপোজ ফাই এক্স একটা ফাংশন, ফাই এক্স একটা ফাংশন, যাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি বা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ অফ দিস ফাংশন সেটা হচ্ছে এফ এক্স। এই ফাংশনকে ডেরিভেটিভ করলে আমি যদি এফ এক্স পাই, তাহলে এফ এক্স কে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি কি পাবো, ফাই এক্স, যেটা আমি আগের বারে এক্সাম্পল দিয়ে বলেছিলাম। আচ্ছা, ঠিক আছে, আর ইনডেফিনিটে অলওয়েজ এখানে একটা কনস্ট্যান্ট আসবে, ইনডেফিনিটে অলওয়েজ এখানে একটা কনস্ট্যান্ট আসবে, ডেফিনিটে কোনো কনস্ট্যান্ট আসবে না, টার্ম ক্যান্সেল আউট হয়ে যায়, ঠিক আছে। এটা তো একটা বেসিক কয়েকটা ফর্মুলা হচ্ছে, এক্স টু দি পাওয়ার এন ডি এক্স কি হবে, আবেশ এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স, এটাকে আইগেন ফাংশন বলা হয়, সেই জন্য এটা সবসময় সেমই থাকে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সি, ঠিক আছে। দেখো লগ এক্স বেস ই, আমরা ক্যালকুলাসে এক্সপোনেনশিয়াল লগারিদম ইউজ করি, মানে বেশিরভাগ সময় বা সব সময় বলতে পারো, লগ এক্স এর আমি যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাবো আমি, ওয়ান বাই এক্স, তাহলে এর যদি আমি ওয়ান বাই এক্স ডিএক্স এর যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি কি পাবো, লগ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, লগ এক্স বেস এ, লগ এক্স বেস ই, ই, আচ্ছা হ্যাঁ, এক্সপোনেনশিয়াল, ঠিক আছে, কনস্ট্যান্ট, হ্যাঁ অবশ্যই কনস্ট্যান্ট হবে। আর একটা ফর্মুলা হচ্ছে, ধরো সবসময় ওই জন্য ডেফিনিট ইন্টিগ্রেশনের ফর্মুলা যখন পড়বে তখন ডিফারেন্সিয়েশনের সাথে রিলেট করে করে পড়বে। সাপোজ ধরো এ টু দি পাওয়ার এক্স একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, তার যদি আমি ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু এক্স, কি পড়বে, লগ এক্স ইন্টু লগ এ, সরি এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ বেস ই। তাহলে আমি যদি এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করি, কি পাবো, এ টু দি পাওয়ার এক্স ই থাকবে ডিভাইডেড, এখানে মাল্টিপল হয়েছিল, এটা তার উল্টো প্রসেস, ডিভিশন হয়ে যাবে প্লাস সি, ঠিক আছে। তাহলে একটা ছোট্ট ইন্টিগ্রেশন করো, এক্স রুট এক্স ডিএক্স, খুব সিম্পল একটা ইন্টিগ্রেশন, কত হবে, আচ্ছা তো একটা করে সলভ করা যাক, এক নম্বর হচ্ছে রুট এক্স ডিএক্স, রুট এক্স ডিএক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, তাই তো? তাহলে এটা আমি কোন ফর্মুলা ইউজ করব, প্রথম প্রথম যখন করবে ফর্মুলাটা পাশে লিখে রাখবে, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, তাহলে এখানে এন এর জায়গায় কত আছে, হাফ আছে, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান, হাফ প্লাস ওয়ান প্লাস সি, এটা থ্রি বাই টু, থ্রি বাই টু মানে এখানে টু হয়ে গেল, বাই থ্রি প্লাস সি, আচ্ছা তো সেকেন্ড প্রবলেমটা কি দিয়েছে, এইটা এখানে করে দিচ্ছি,
দেখো এই কমপ্লিকেটেড জিনিসটাকে একটা টার্ম আমি যদি নিই ফার্স্টে, এটা একটা লগের প্রপার্টি ইউজ করতে হবে, ই টু দি পাওয়ার 5 লগ এক্স এরকম দেওয়া আছে। লগের সাথে কোনো কিছু যদি মাল্টিপ্লাই করা থাকে, এম লগ এ যদি থাকে, এটাকে আমি কিভাবে লিখতে পারি, এই এমটা এর পাওয়ারে নিয়ে যেতে পারি, লগ এ টু দি পাওয়ার, এখানটাতে আমি ফার্স্টে কি করব, ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার 5। এবার এর বেসটা কি ই, কারণ এটাতে আমরা ক্যালকুলাসে বেস অলওয়েজ ই ধরি। এবার লগের আরেকটা প্রপার্টি হচ্ছে লগ কোনো কিছুর, সাপোজ ধরো ই আছে, এখানেও বেস, বেস আর এক্সপোনেনশিয়াল দুটো যদি সেম হয়ে যায় তাহলে ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এখানটায় ধরো এন আছে, তাহলে কি হয়ে গেল, এটাটা ক্যান্সেল আউট হয়ে গেলে শুধু এন পড়ে থাকবে, তাহলে এখানটাতে ই ক্যান্সেল আউট হয়ে গেলে শুধু এক্স টু দি পাওয়ার 5 পড়ে থাকবে। তাহলে পুরো জিনিসটাকে আমি যদি লিখি তাহলে ফার্স্ট টার্মে আমি কত পাবো, ই লগ এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ই লগ এক্স টু দি পাওয়ার 4 ই লগ এক্স লগ এক্স টু দি পাওয়ার কিউব ই লগ এক্স স্কোয়ার। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি পাবো, এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব এক্স স্কোয়ার ডিএক্স। এখন উপর থেকে কি কমন নেওয়া যায়, এক্স টু দি পাওয়ার 4 কমন নেওয়া যায়, তাহলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস 1। নিচের থেকে এক্স স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস 1। তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, তাহলে কি পড়ে থাকবে, এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে কি হয়ে যাবে, এক্স এস 2 প্লাস 1 2 প্লাস 1 এক্স এস কিউ বাই কিউ প্লাস 3। আচ্ছা, তো এবার আমরা ত্রিকোণমিতিতে এলাম। ত্রিকোণমিতির কয়েকটা জাস্ট ফর্মুলা, সাইন এক্স এর যদি আমি ইন্টিগ্রেশন করি, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি ছিল, কস এক্স, কস এক্স, এটা কি হয়ে যাবে, মাইনাস কস এক্স, কস এক্স প্লাস সি, প্লাস সি কস এক্স, তার ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, সাইন এক্স, জাস্ট উল্টো, ঠিক আছে, ওখানে মাইনাস সাইন এক্স ছিল ডিফারেন্সিয়েশনে, এখানে প্লাস সাইন এক্স। ট্যান এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সেক্স স্কয়ার এক্স। জানো আরেকটা হচ্ছে কোস এক্স স্কয়ার এক্স এর হচ্ছে মাইনাস কট এক্স, কোস এক্স স্কয়ার এক্স ডিএক্স হচ্ছে মাইনাস কট এক্স, ঠিক আছে, এত কিছু লাগবে না এখানটাতে এইটা। আচ্ছা, 1 প্লাস কস 2x, 1 প্লাস কস 2x এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 কস স্কয়ার x, আর 1 মাইনাস কস 2x এর ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কয়ার x। এই দুটো ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটু মাথায় রাখার চেষ্টা করুন। তাহলে এই ফর্মুলাটা যদি আমি ইউজ করি তাহলে এখানটাতে আমি কি পাবো, 2 আছে, 1 প্লাস কস 2x কি লিখতে পারি, 2 কস স্কয়ার x dx, 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, কস স্কয়ার x টা উপরে চলে গেলে sec স্কয়ার x dx, sec স্কয়ার x এর ফর্মুলা হচ্ছে tan x + c, উপরে গেলে তো মাইনাস কস স্কয়ার x, মানে ফের তুমি ফার্স্ট ফর্মুলাটা একটু লিখে নিবি। আচ্ছা, ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos 2x is equal to কত সুন্দর করেছে এটা, সেক্স স্কয়ার এক্স, এটা কি হয় ফর্মুলা, ট্যান এক্স প্লাস সি। ও
আরো লিখতে তাই তো 10 10 x + c এটা হচ্ছে ফর্মুলা ও পুরো এখানে আনতে হবে